আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণে কিভাবে খুব সহজেই আপনারা চিকেন পিৎজা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মুন্নি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম ভিডিও দেখাতে যাচ্ছি, একটা রেসিপি ভিডিও। তো স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। সব প্রথমে আমি ইস্টটাকে আগে অ্যাক্টিভ করে নিব, আর সেজন্য এখানে হাফ কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। এটা কুসুম গরম অবস্থায় আছে, তো এর ভেতরে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিব অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। আমার বাসায় ইস্ট ছিল, সেজন্য আমি ইস্ট ব্যবহার করছি। তবে আপনাদের বাসায় যদি না থাকে, সেক্ষেত্রে টক দই ব্যবহার করতে পারেন, কিংবা দুধের ভেতরে একটু লেবু দিয়ে কিছুক্ষণ রেখে ওটাকে বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন, সেটাও ব্যবহার করতে পারেন। ইস্ট রেডি হতে হতে আমি এখানে মাংসটাকে রেডি করে নিব, আর সেজন্য প্রথমে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি এখানে বাইরের থেকে কেনা চিলি ফ্লেক্স দিইনি, বাসায় একটু শুকনো মরিচ ভেজে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি, আর তার সাথে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিচ্ছি। এরপর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। তবে এখানে সয়া সসের পরিবর্তে সামান্য একটু ভিনেগার কিংবা 1 টেবিল চামচের মতো লেবুর রসও ব্যবহার করা যেতে পারে, যাতে মাংসের গন্ধটা না থাকে। এরপর একটু মেখে নিয়ে চিকেনটাকে এক সাইডে রেখে দিব। তারপরে আমি আমাদের যে ময়দাটা সেটাও রেডি করে নিব। ইস্টটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ইস্টের যে লিকুইডটা আছে এটার ভেতরে 1/2 চা চামচের যে একটু কম লবণ দিব, আর 1 চা চামচের মতো চিনি দিব। দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিব, আর তারপরে যেহেতু আমি এখানে 1/2 কাপের মতো দুধ ব্যবহার করেছি, তাই এখানে আমি 1 কাপ ময়দা দিব। আর আমার যে পিৎজাটা হবে সেটার সাইজ হবে মোটামুটি 8 ইঞ্চির মতো। ময়দাটা একটু হালকা মেখে নেওয়ার পরে আমি এর ভেতরে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। তবে এখানে ঘিয়ের বদলে সয়াবিন তেলও ব্যবহার করা যেতে পারে, তো ঘি দিলে একটু গন্ধটা বেশি ভালো আসবে, তাই আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এরপর ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে আমার আর একটু দুধ লেগেছিল, তো যদি আপনাদের মনে হয় যে লাগবে না, সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। আর তবে ডোটাকে অবশ্যই একটা নরম ডো করে নিতে হবে, আর না হলে রুটিটা খুব একটা সফট হবে না, একটু শক্ত শক্ত হতে পারে। ময়দাটা মেখে নেওয়ার পর আমি একটু উপর দিয়ে সয়াবিন তেল ছড়িয়ে দিব, আর এরপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এটা রেস্টে থাকতে থাকতে আমি চিকেনটাকেও রেডি করে নিব। একটা ফ্রাই প্যান গরম করে তাতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এরপর তেলের ভেতরে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে এগুলোকে ভালো করে আমি ভেজে নিব। এরপর আগে থেকে যে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনগুলো এর ভেতরে দিয়ে দিব, আর একটু আস্তে হিট দিয়ে এগুলোকে ভালো করে ভেজে রান্না করে নিব। আপনারা চাইলে আদা রসুন পেস্ট চিকেনের সাথে দিয়ে মেখে রাখতে পারেন, কিন্তু আমি যেহেতু ওইখানে দিয়েছিলাম না, সেজন্য তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম, আর তারপরে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। আর চিকেন রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে বাহির থেকে, আর ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। চিকেনের ভেতর থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। চিকেনের পানিগুলো ভালোভাবে শুকিয়ে যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এটাকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব, আর এই ফ্রাই প্যানের ভেতরেই আমি পিৎজা সস রেডি করে নিব। প্রথমে আমি 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা ভেজে নিয়ে তার ভেতরে দিয়ে দিব 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকেও হালকা করে ভেজে নিব। খুব একটা বেশি ভাজার দরকার নাই, হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর ভেতরে টমেটো সস অল্প একটু পানি দিয়ে গুলে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে কাঁচা টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে টমেটো ছিল না, সেজন্য আমি এটা ব্যবহার করছি। তবে যদি আপনারা টমেটো পেস্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে এটার ভেতরে অল্প একটু চিনি আর লবণ অ্যাড করবেন। যেহেতু সসের ভেতরে সব কিছুই দেওয়া ছিল, তাই আমি এখানে আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করছি না, শুধু অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিব। এরপর সসটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেব।
এরপর আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে একটু ভালোভাবে মথে নিব। আর এটাকে একটু হালকা করে মিক্সড করে নেওয়ার পর এই যে পিঁড়ির উপরে নিয়ে, কিংবা আপনারা চাইলে কেউ কাউন্টার টপের উপরেও করতে পারেন, হাত দিয়ে টেনে টেনে এটাকে মথে নিতে হবে, তাহলে বেশি সফট হবে আর রুটিটাও ভালোভাবে ফুলে উঠবে। এই কাজটা আমাদেরকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো করতে হবে। এরপর পিঁড়িতে অল্প একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলুন দিয়ে বেলে নিব, মানে রুটির মতো করে বেলে নিব। তবে খুব একটা বেশি মোটা করা যাবে না, আমি যেহেতু এই পিৎজাটাকে 8 ইঞ্চি মতো করব, তাই এটাকে আমি তার চেয়ে একটু বেশি বড়, মোটামুটি 9 ইঞ্চির মতো করে বেলে নিব। বেলা শেষ হয়ে গেলে রুটিটাকে নিয়ে আপনারা আপনাদের যে পিৎজা মোল্ড আছে সে মোল্ডের উপরে দিয়ে দিবেন। আমার কাছে কোনো পিৎজা মোল্ড নাই, কেকের মোল্ড আছে, কিন্তু সেগুলো অনেকটা উঁচু হচ্ছিল, তাই এখানে আমি একটা স্টিলের থাল ব্যবহার করেছি। সে থালে দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে উঁচু করে দিব। এরপর সাইডের যে উঁচু অংশগুলো আছে সে অংশগুলোকে দুই হাতের সাহায্যে একটু একটু করে ভেতরের দিকে মুড়ে দিব। তাহলে যে পিৎজার সাইডে যে উঁচু গোল অংশটা থাকে, মানে ফোলা মতো অংশটা থাকে, সে অংশটা এখান থেকে ক্রিয়েট হবে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। সাইডগুলোকে মুড়ে নেওয়ার পর পুরো রুটিটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে, তাহলে আমরা যখন বেক করব তখন এটা আর রুটির মতো হয়ে ফুলে উঠবে না। এবং সব শেষে যে মোড়ার অংশগুলো আছে সে অংশগুলো একটু একটু করে চেপে দিতে হবে কাঁটা চামচের মাথা দিয়ে, তাহলে এগুলো খুলে যাবে না, আবার এগুলো অতিরিক্ত ফুলে ফেটে যাবে না। পিৎজা ব্রেডটা রেডি হয়ে যাওয়ার পর আমরা যে সস রেডি করেছিলাম সেই সসটাকে এর উপরে ছড়িয়ে দিব। তবে এই সসটা অবশ্যই খুব একটা বেশি মোটা করে ছড়ানো যাবে না, তাহলে পিৎজাটা বেক হতে অনেক বেশি সময় লাগবে। এটা একটা মাঝারি সাইজের লেয়ার করে দিয়ে দিতে হবে। আর এই লেয়ারটা দেওয়ার উপরে পরে আপনারা চাইলে উপরে অরিগানো ছড়িয়ে দিতে পারেন, কিন্তু অরিগানো আমার বাসায় নাই, তাই আমি দিইনি। শুধুমাত্র আমার বাসায় যে জিনিসগুলো আছে সে জিনিসগুলো দিয়েই আমি এটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজকে রিং রিং করে কেটে নিয়েছি, আর তার সাথে গাজরকেও রিং করে পাতলা স্লাইস করে নিয়েছি। তো এগুলোকে এই সস দেওয়ার পরে উপর দিয়ে ভালোভাবে সাজিয়ে দিব। আর আপাতত এর চেয়ে বেশি অন্য কোনো সবজি বা এখানে দেওয়ার মতো কোনো সবজি আমার কাছে নাই, যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে ডেকোরেশন করতে পারেন। এরপর যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোতে আমার চিকেন রান্না করা ছিল, ওই চিকেনটা দিয়ে ভালোভাবে ফিল আপ করে নিব। সবশেষে উপর দিয়ে মোজারেলা চিজ গ্রেট করে দিব, আর কয়েকটা গাজর বাকি পড়েছিল সে কয়েকটা গাজরও উপর দিয়ে ছড়িয়ে দিব। এবার বেক করার পালা, আর বেক করার জন্য আমি রাইস কুকারের যে বড় একটা বোল আছে সেটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এরপরে এই প্লেটটাকে এর ভেতরে রেখে দিব, রেখে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনার উপরে একটা ছোট ছিদ্র আছে, তো ছিদ্রটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আর এখানে যদি অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করেন তাহলে পিৎজাটা ওভেনের মতো সুন্দর কালার আসবে। পিৎজাটা বেক হওয়ার জন্য 10 মিনিট এটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, এবং 10 মিনিট রাখতে হবে লো হিটে। তারপরে বাকি 5 মিনিট রাখতে হবে, এমনি চুলাটা বন্ধ করে দমে রেখে দিতে হবে, তাহলে পিৎজাটা হয়ে যাবে। আর মাঝখানে আপনারা 20 মিনিট হওয়ার পর একবার চেক করে নিতে পারেন যে এটা পুরোপুরি বেক হয়েছে কি না। আমার পিৎজাটা বেক করার কাজ শেষ, আমি এখন এটাকে কেটে দেখাই যে কেমন হয়েছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর যদি কেউ ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।